সি প্রোগ্রামিং এর বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি শরীফ। যেহেতু এটা আমাদের প্রথম পর্ব, সো এই পর্বে আমি সি প্রোগ্রামিং এর জন্য দরকারি কিছু সফটওয়্যার ইনস্টল নিয়ে আলোচনা করব। সি প্রোগ্রামের জন্য দু ধরনের সফটওয়্যার লাগে। একটা হচ্ছে যে কোড এডিটর, অর্থাৎ যেখানে আমরা আমাদের কোড লিখব সেটা এডিট করতে পারি, টেক্সট এডিটর বলা হয়। একটা হচ্ছে যে কম্পাইলার। কম্পাইলারের কাজ হচ্ছে দুরকম, একটা হচ্ছে যে আমরা যে কোডটা লিখেছি সেটা ঠিক আছে না ভুল আছে সেটা চেক করা, আরেকটি কাজ হচ্ছে যে কম্পাইলার এই চেক করার পাশাপাশি সেটাকে রানও করতে পারে, অর্থাৎ আমরা যে লিখেছি সেই কাজগুলো প্রসেস করে একটা আউটপুট শো করে। এখন এই দুই ধরনের সফটওয়্যার, অর্থাৎ টেক্সট এডিটর ও কম্পাইলার, এই দু ধরনের সফটওয়্যারকে একসঙ্গে করে বেশ কিছু সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে আমাদের সুবিধার জন্য, কারণ এর ফলে আমরা এক সফটওয়্যারের মধ্যেই কোড লিখতে পারি, সেটাকে রান করতে পারি। সো এই ধরনের কিছু সফটওয়্যারকে বলা হচ্ছে যে আইডি, অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আইডির মধ্যে টেক্সট এডিটর, কম্পাইলার এই দুটো জিনিসই থাকে। সো এরকম অনেক কিছু আইডির মধ্যে, অনেক আইডির মধ্যে কোডব্লকসটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটা আইডি। আমরা নেক্সট পর্ব থেকে কোডব্লকসেই সব প্রোগ্রাম রান করব, মানে কোডব্লকসেই সব রকমের কোড লিখব এবং সেগুলোকে কম্পাইলার রান করব। সো এখন চলে আসি যে কীভাবে আমরা কোডব্লকসটা ইনস্টল করব। সেই প্রক্রিয়ায় আমরা এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে www.codeblocks.org/downloads। এই ওয়েবসাইট থেকে আমরা কোডব্লকসটা ডাউনলোড করতে পারি। কোডব্লকসটা আমরা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারি, সম্পূর্ণ ফ্রি একটা এবং ওপেন সোর্স, ওপেন সোর্সের জিনিস। সো আমরা এখান থেকে যদি সে কোনো সফটওয়্যারটা ডাউনলোড করি, তা আমাদের কোনো প্রকার খরচ লাগবে না, মানে কোনো ডলার দিয়ে সেটাকে কিনতে হবে না। এখন প্রথমেই আমরা এই ওয়েবসাইটে আসব। ওয়েবসাইটে আসি যে এখানে ডাউনলোডস দ্য বাইনারি রিলিজ, এই লিঙ্কটাতে ক্লিক করলেই আমরা এরকম একটা পেজ পেয়ে যাব। এই পেজ থেকে আমরা কোডব্লকসটা ইনস্টল করব। সো এখান থেকে প্রথমেই দেখি যে এখানে লেখা আছে যে উইন্ডোজ 2000 XP Vista 7। আমরা যারা উইন্ডোজ ব্যবহার করি তারা এখান থেকে ইনস্টল করতে পারি, ডাউনলোড করতে পারি। সো উইন্ডোজ যারা ইউজ করি তাদের জন্য যে পরে যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলোর মধ্যে যে কোনো একটা থেকে লিঙ্কে ক্লিক করেই আমরা কোডব্লকসের এই সফটওয়্যারটা ইনস্টল করে নিয়ে ডাউনলোড করে নেব এবং পরে সেটাকে নিয়ে ইনস্টল করব। সো আসি মূল প্রোগ্রামে, যে আমরা যদি কোডব্লকসটা ডাউনলোড করি তো এরকম একটা সফটওয়্যার পাবো। কোডব্লকস ইনস্টল করা সাধারণ 4-5টা সফটওয়্যার ইনস্টল করার মতোই। তো প্রথমে আমরা সেখানে ডবল ক্লিক করি। যে কোডব্লকসের চলে আসছে উইন্ডো, এবার নেক্সট, আইগ্রি নেক্সট। এখানে আমরা যে এখানে কোডব্লকসটা ইনস্টল করব সেখানে ইনস্টল, এখানে বরাবরই সি ড্রাইভ দেওয়া থাকে, যাতে সি ড্রাইভে এক্সপি সেটআপ, এক্সপি বা মানে মূল অপারেটিং সিস্টেম সেটআপ দেওয়া আছে সেখানে চলে আসে। বাট আমার মূল অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপিটা সেটা দেওয়া আছে এল ড্রাইভে। সো এখানে এল ড্রাইভে এসেছে, আমরা এই ড্রাইভটা চেঞ্জও করে নিতে পারি, সেটা আমাদের নিজস্ব ব্যাপার। তারপর ইনস্টল, এখন ইনস্টল প্রক্রিয়াটা চলছে। তো ইনস্টল প্রক্রিয়া চলার মাঝখানে আমি কিছু কথা বলি, যে আসলে কম্পাইলার কী কাজটা করে সেটা নিয়ে আলোচনা করব। কম্পাইলার কাজটা করে যে আমরা যে কোডটা লিখি সেটা হচ্ছে ইংরেজিতে কোডটা লিখি। এখন মূল যে ব্যাপারটা, যে কম্পিউটার আসলে শূন্য আর এক ছাড়া কিছুই বোঝে না, সে বাংলাও বোঝে না, সে অন্য কোনো ভাষাও বোঝে না। সো তাকে তার ভাষায় বোঝাতে গেলে আমাদেরকে কী করতে হবে, তাদের ভাষায় কোড লিখতে হবে। সো জিরো আর ওয়ান দিয়ে কোড লেখাটা অনেক কষ্টসাধ্য, অনেক দিন আগে আমাদেরকে সেভাবেই কোড লিখতে হতো, কিন্তু ধীরে ধীরে বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ যেমন সি, সি প্লাস প্লাস এই ধরনের অনেক ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হওয়ার ফলে এই ভাষাটা আমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে গেছে, যে কম্পিউটারের ভাষাটা। কিন্তু তারপরে কম্পিউটার তো তার নিজের ভাষায় সব কিছু বুঝবে। এই কম্পাইলারের কাজটা করে যে দোভাষীর মতো কাজ করে, অর্থাৎ আমরা যে ভাষায় কোডটা লিখি সেই ভাষার কোডটাকে তারা করে কি, যে জিরো আর ওয়ানে কনভার্ট করে দেয়, যাতে কম্পিউটার সে ভাষা বুঝতে পারে, তারপরে এই বাকি কাজটা হয়। সো মূলত যে জিনিসটা বোঝানো গেলো, যে কম্পাইলারের কাজটা হচ্ছে যে সে হিউম্যান ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে। এখন আমরা এখানে দেখা যাচ্ছে ডু ইউ ওয়ান্ট টু রান কোডব্লকস নাও, নো করলে এখন নেক্সট, তারপর ফিনিশ।
এখানে দেখাচ্ছে আমাদের কোডবক্সটা ইনস্টল হয়ে গেছে, এখানে একটা শর্টকাট কিও চলে আসছে। সো এখন আমরা কোডবক্সটা ওপেন করব। সো কোডবক্স ওপেন করার পরে আমরা এরকম একটা উইন্ডো পাবো, এর মধ্যে আমরা কোড লিখব। কোড লেখার জন্য প্রথমে একটা নতুন ফাইল ক্রিয়েট করতে হবে। নতুন ফাইল ক্রিয়েট করার জন্য ফাইল, ফাইল থেকে নিউ, নিউ থেকে এমটি ফাইল, এর শর্টকাট কী হচ্ছে কন্ট্রোল শিফট এন। এবার এই ফাইলটাকে সেভ করতে হবে, সেজন্য ফাইল থেকে সেভ ফাইলেস, এর শর্টকাট কী হচ্ছে কন্ট্রোল এস। এখন আমরা ডাইরেকশন দেবো যে কোন জায়গায় আমি এটাকে সেভ করব। এই জন্য প্রথমে মাই কম্পিউটার, মাই কম্পিউটার থেকে ডি ড্রাইভে আমি সেভ করব। আমরা আপনারা অন্য কোনো ড্রাইভেও সেভ করতে পারেন। ডি ড্রাইভে এখন আমি এখানে নাম দিব ফোল্ডারের, ফোল্ডারের নামটা দিচ্ছি প্রোগ্রামিং। এখন আমরা দিব ফাইলের নাম, যে নাম সেভ করতে চাই, যেহেতু এটা আমার প্রথম প্রোগ্রাম সেহেতু এটার নাম দিচ্ছি ফার্স্ট ডট সি। ডট সিটা হচ্ছে এই সি প্রোগ্রামিং ফাইলের এক্সটেনশন। এখন এটাকে আমি সেভ করব। এর মধ্যে আমি সকল প্রকার কোড লিখব। এখন প্রথমেই বেসিক কিছু জিনিসগুলো লিখে নেই। আমাদের যেহেতু প্রথম প্রোগ্রাম, প্রথম প্রোগ্রামে আমি শিখব যে কোনো কিছু প্রিন্ট করা, সাধারণভাবে কোনো কিছু প্রিন্ট করাটাই শিখব আমরা। সো প্রথমে আসি যে এই ছোটো কি প্রোগ্রামের জন্য কী কী জিনিস আমাদেরকে দরকার পড়বে সেই জিনিসগুলো আগে লিখে ফেলি। প্রথমে আমাদেরকে লিখতে হবে ইনক্লুড স্টিরিও ডট এইচ, হ্যাশ ইনক্লুড স্টিরিও ডট এইচ। এটা হচ্ছে হেডার ফাইল, হেডার ফাইলটা হচ্ছে স্ট্যান্ডার্ড এসটিডি থেকে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এরপর লিখব ইন্টিজার মেইন, এটা হচ্ছে মেইন ফাংশনের শুরু। এখানে লিখব রিটার্ন জিরো। খুব সজাগ একটি কথা এবং এই জিনিসগুলো লিখতেই হবে যে কোনো প্রোগ্রাম আমরা যদি রান করতে চাই, মূলত এই জিনিসগুলো সবগুলোই থাকতে লাগে। সো এই জিনিসগুলো ধীরে ধীরে আমরা সব কিছুই জানতে পারবো যে এই কোনটা কেন ইউজ করবো। তো একটু বলে রাখি যে ইনক্লুড এসটিডিআর ডট এইচ এটা হচ্ছে হেডার ফাইল। হেডার ফাইলের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা বিভিন্ন রকমের ফাংশন ইউজ করবো, যেই ফাংশনগুলো ডেফিনেশন এই হেডার ফাইলের মধ্যে দিয়ে দেওয়া আছে, সোর্স কোডগুলো সম্পূর্ণ দিয়ে দেওয়া আছে, ফলে সেই ফাংশনগুলো আমাদেরকে নতুন করে লিখতে লাগে না, আমরা ডাইরেক্টলি ইউজ করতে পারি। এইটা হচ্ছে হেডার ফাইলের গুরুত্ব। এবং প্রথমেই হেডার ফাইলটা সেজন্য আমরা অ্যাটাচ করে দিয়েছি, ইনক্লুড করে দিয়েছি। এটা হচ্ছে মেইন ফাংশন। প্রতিটা প্রোগ্রাম এক বা একাধিক ফাংশনের সমষ্টি, এখানে একটা ফাংশন মেইন নামে থাকতেই হবে, কারণ এই মেইন ফাংশন দ্বারাই প্রোগ্রাম বুঝতে পারবে যে আমাকে কোথা থেকে এক্সিকিউট করবে, মানে পুরোনো কোথা থেকে শুরু হবে, কম্পাইলার কোথা থেকেই কাজ করা শুরু করবে। রিটার্ন জিরো এর মানে হচ্ছে প্রোগ্রামটা শূন্য রিটার্ন করবে। আপাতত এই পর্যন্তই। তো আমরা বলেছিলাম যে প্রথম প্রোগ্রামে আমরা কোনো কিছু প্রিন্ট করা শিখবো। সাধারণভাবে কোনো কিছু প্রিন্ট করার জন্য যে ফাংশনটা ইউজ করা হয় সেটা হচ্ছে প্রিন্টএফ ফাংশন। সো প্রথমে আগে লিখে ফেলি প্রিন্টএফ ফাংশন। প্রিন্টএফ, প্রিন্টএফ লেখার পরে এই যে দুইটা ফার্স্ট ব্র্যাকেট, এটাকে প্যারেন্থেসিস বলা হয়, ফার্স্ট ব্র্যাকেট তারপর ডবল কোটেশন, এর মাঝখানে আমরা যা কিছু লিখবো সেটা প্রিন্ট করবে। এখন আমি লিখব দিস ইজ ফার্স্ট প্রোগ্রাম, এই কথাটুকু প্রিন্ট করবে। এবং যেহেতু এটা সম্পূর্ণ একটা স্টেটমেন্ট, সেহেতু এই স্টেটমেন্টের পর আমাদেরকে সেমিকোলন দিতে লাগবে। প্রতিটা পূর্ণ স্টেটমেন্টের পর আমাদেরকে সেমিকোলন দিতে লাগবে। এটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের একটা উপায়, মানে রুলস, নিয়ম, যে প্রতিটা পূর্ণ স্টেটমেন্টের পর আমাদেরকে একটা সেমিকোলন দিতে লাগবে। সো এখন এখানে যে আমরা প্রিন্টএফ ফাংশনটা ইউজ করেছি, এই ডবল কোটেশনের মাঝখানে যা কিছু লেখা থাকবে সেই জিনিসটাই আমাদেরকে সে প্রিন্ট করে দেখাবে। এবং এই প্রিন্টএফ ফাংশনের যে ডেফিনেশনগুলো সেগুলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলে দিয়ে দেওয়া আছে, এই জন্য আমি হেডার ফাইলটা ইনক্লুড করেছি। সেভাবে আমি প্রোগ্রামটা রান করব। প্রথমে কম্পাইল করি। কম্পাইল করার মানে হচ্ছে যে এখানে কোনো প্রকার ইরর আছে কিনা সেটা চেক করা। সে চেক করে দেখলো যে কোনো প্রকার ইরর নেই। এরপর আমি সেটাকে রান করব, দেখাচ্ছে যে দিস ইজ ফার্স্ট প্রোগ্রাম, সে রান হয়ে গেছে। সো কোডবক্সের ক্ষেত্রে একটা সুবিধা হলো যে আমি ডাইরেক্টলি এটা চাপতে পারি, তাহলেই একসঙ্গে হয়ে যাবে, মানে কম্পাইল বিল্ড অ্যান্ড রান হয়ে যাবে।
একসঙ্গে রান হয়ে গেছে। সো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকা।